দর্শক, ইতিমধ্যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ এবং আইনজীবীদের মধ্যে একটি মুখোমুখি অবস্থান। অর্থাৎ আইনজীবীরা দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হওয়াতে আমরা দেখেছি পুলিশ সেটি নিরসনের জন্য ইতিমধ্যে সমাধানের মধ্যে এসেছিল। এরই মধ্যে দুই পক্ষই দফায় দফায় সংঘর্ষে এবং হাতাহাতিতে লিপ্ত হচ্ছে। আমরা দেখেছি পুলিশ সেই জায়গা থেকে পুরো মুখোমুখি অবস্থান করছে। বিএনপি পন্থী যে আইনজীবীরা আছেন তারা যেমনটি স্লোগান দিচ্ছেন এবং অভিযোগ করছেন যে পুলিশ দিয়ে তাদের এই বাধা সৃষ্টি করা হচ্ছে, এমন একটি অভিযোগ তারা করছেন। অর্থাৎ অনেক সময় ধরে আইনজীবী এবং আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ একটি ব্যবস্থা গ্রহণ করছে, এরই মধ্যে পুলিশকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ একটি নিরাপদ অবস্থানে রয়েছেন এবং তারা চাচ্ছেন না কোনো ধরনের হট্টগোল বা কোনো ধরনের গ্যাঞ্জামের সৃষ্টি হয় ঠিক আদালত প্রাঙ্গণে। এরই প্রেক্ষাপটে আমরা দেখেছি আওয়ামী পন্থী এবং বিএনপি পন্থী দুই পক্ষের মধ্যেই সেই অবস্থান, মুখোমুখি পাশাপাশি দুই পক্ষই হাতাহাতিতে সিদ্ধহস্ত হয়েছে। অনেক সময় ধরে আমরা দেখেছি এই দুই পক্ষের স্লোগান দিয়ে হাতাহাতিতে লিপ্ত হচ্ছেন, স্লোগান হাতাহাতি এবং পুলিশের মুখোমুখি হয়েছিল কিছুক্ষণ আগে। ইতিমধ্যে পুলিশ সেখান থেকে সরে আসে। দর্শক সবকার লাইভে আপনাদের সাথে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে, মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিছুক্ষণ আগে আসলে চেয়েছিলেন যাতে এই ধরনের হট্টগোল সৃষ্টি না হয় আদালত প্রাঙ্গণে, কিন্তু তাদেরকে মুখোমুখি হয়ে যায় আইনজীবীরা এবং তারা সেখান থেকে তাদের হটিয়ে দেয়। এমনটি আমরা চিত্র কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি। এবং পাশাপাশি অন্যদিকে আমার ঠিক বাম পাশে চলছে বিএনপি পন্থী এবং আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে মিথ্যা মামলা দিয়ে একটি ফরমাইশি রায় দিয়ে তারেক রহমানকে যেন বিশ্বের কাছে দেশের কাছে নিন্দা করতে পারে, এই কারণে সরকার এই রায় দিয়ে তারেক রহমানকে। আপনারা তো আইনজীবী, আপনারা মানুষের রক্ষক তাই না? সেক্ষেত্রে দেখলাম আপনারা নিজেরা নিজেরাই হাতাহাতিতে সিদ্ধহস্ত, এটি কিভাবে দেখছেন আপনারা? আপনারা দেখছেন সরকার একটি ফরমাইশি রায় দেবে, এই কারণে সকাল থেকে জাতীয়তাবাদী আইনজীবীরা আমরা মহানগর দায়রার সামনে প্রতিবাদ করছি, কিন্তু আওয়ামী পন্থী আইনজীবীরা আপনারা দেখেছেন গায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া মতো পরিস্থিতি সৃষ্টি করছে। তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে আমাদের সাথে ঝগড়া করে আমাদেরকে অতীতের মতো আমাদের গায়ে হাত দিয়ে আমাদেরকে মারধর করে আমাদেরকে মহানগর দায়রা থেকে দেখেছি দুই পক্ষই ধাক্কাধাক্কিতে সিদ্ধহস্ত। আসলে এটি পাল্টাপাল্টি একটা অভিযোগ চলছে, আওয়ামী লীগ বলছে আপনারা তাদের গায়ে হাত দিচ্ছেন আর আপনারা বলতেছেন তারা এটি। আপনারা আওয়ামী লীগকে জানেন, আওয়ামী লীগ মিথ্যা রাজনীতি করে, আওয়ামী লীগ ঢুকা রাজনীতি করে, আওয়ামী লীগ মিথ্যা কথা বলে দশটা কেজি চাউল খাওয়াবে, বিনামূল্যে সার দিবে, ঘরে ঘরে চাকরি দিবে, দুইটা কেজি কাঁচামালি দিবে, এসব মিথ্যা কথা বলে ভুলকি ছড়িয়ে শেখ হাসিনা ক্ষমতা এসেছিল। এখন আসার পরে কি দেখলো? এখন আসার পরে দেখা গেল চিনির কেজি 135 টাকা। দর্শক শুনছিলেন যারা বিএনপি পন্থী আইনজীবী রয়েছেন তাদের অভিযোগ, এবং পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে দেখেছি পুলিশ একটি শক্তপোক্ত অবস্থান নিয়েছিলেন, তাদেরকে আসলে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। এর মধ্যে পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে সরে এসেছেন এবং বিএনপি পন্থী যারা আইনজীবী রয়েছেন তারা যেমনটি বলেছেন যে তাদেরকে পুলিশ বাহিনী দিয়ে হটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল এতক্ষণ ধরে, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি ঠিক এই জায়গায় দুই পক্ষই হাতাহাতিতে সিদ্ধহস্ত হয়েছিল। অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা তারা ইতিমধ্যে এখনো পর্যন্ত পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছেন, অর্থাৎ কিছুটা হলেও শান্ত হয়েছে ঠিক আদালত চত্বর, তারপরেই আমরা দেখেছি পুলিশের অবস্থান। কাছাকাছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষই এভাবে স্লোগানে এবং তর্ক যুদ্ধ পাশাপাশি হাতাহাতি সবকটিতেই যুক্ত হয়েছেন।
অন্যদিকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তারা বেশ কঠোর অবস্থানে রয়েছেন তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বেশ কিছু সময় ধরে এভাবে তর্কযুদ্ধ হাতাহাতি এবং পাশাপাশি দুই পক্ষের একটি মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আদালত চত্বর প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি তারা দেখছেন যদি কোনো ধরনের বিশৃঙ্খলা আশঙ্কা সৃষ্টি করা হয় তারা জানিয়েছেন তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিএনপি পক্ষের আইনজীবীরা যেমন অভিযোগ করেছেন যে তাদেরকে পুলিশ দিয়ে হটিয়ে দেওয়ার চেষ্টা চলছে তবে আমরা দেখেছি ঠিক আদালত চত্বর প্রাঙ্গণে বেশ পুলিশের উপস্থিতি রয়েছে অর্থাৎ দ্বিগুণ পুলিশ মোতায়েন করা হয়েছে দশটার দিকে আমরা দেখেছি ইতিমধ্যে দেখেছি ডিবি পুলিশ তারাও কিন্তু ঠিক এই আদালত চত্বর প্রাঙ্গণে অবস্থান করছেন কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা হবে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে আপনারা নিশ্চয়ই জানেন যে 42টি সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই রায় ঘোষণা করা হবে সেই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি আদালত চত্বর প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে একটি মুখোমুখি অবস্থান অর্থাৎ আওয়ামী পন্থী এবং বিএনপি পন্থী আইনজীবী যারা রয়েছেন তারা মুখোমুখি অবস্থান হয়েছে তর্কযুদ্ধ এবং স্লোগান পাশাপাশি হাতাহাতিতে তারা লিপ্ত হয়েছিল কিছুক্ষণ আগে এখনো পর্যন্ত দুই পক্ষের মধ্যে স্লোগান এবং তর্কযুদ্ধ চলছে অর্থাৎ আদালত চত্বর যেন পুরোপুরিভাবে একটি দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের একটি পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি যেমনটি অভিযোগ করছে আপনারা নাকি তাদের উপরে আক্রমণাত্মক হয়েছেন এবং না 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 এই কথাটা ঠিক না তারা বিএনপি এমনি একটা উশৃঙ্খল দল এবং তারা জঙ্গিবাদের মতাদর্শে প্রতাপ্তে তারা বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চাচ্ছে সেই ধারাবাহিকতায় তারা আমাদের বিজ্ঞ আদালতে আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে চাচ্ছে এবং বিজ্ঞ আদালতে যদি আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে চায় খালি ফিল্ডে গোল দিতে চায় আমরা সাধারণ আইনজীবী তাদেরকে এই সুযোগ দিব না আদালতে বিশৃঙ্খলা ঘটানোর জন্য আপনারা মানুষের রক্ষক বলা হয় যে আইনজীবীরা তাদের আদর্শ আমরা দেখেছি সেই আইনজীবীরাই হাতাহাতিতে সিদ্ধস্ত এটি না এটা আসলে সবাই আইনজীবীদের মধ্যে ভালো মন্দ আছে সবাই যে একদম শান্তিপ্রিয় তা না দু একজনের মধ্যে উশৃঙ্খলতা রয়েছে এবং বিএনপির মধ্যে যে উশৃঙ্খলতা রয়েছে সেটা এখানে বহিঃপ্রকাশ করতে চাচ্ছে এবং তারা আইনশৃঙ্খলা অবনতি ঘটে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে বহির্বিশ্বকে দেখাতে চাচ্ছে এটা আইনজীবীদের মাধ্যমে করতে চাচ্ছে অতএব আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের মতাদর্শ আছি আমরা খালি ফিল্ডে গোল দিতে দেবো না ইনশাল্লাহ আমরা নিশ্চয় জানি যে আইনজীবী এবং আদালত পাশাপাশি সুপ্রিম কোর্ট আমরা বিভিন্ন নিম্ন আদালত এবং উচ্চ আদালত সব আদালতে আসলে মানুষের কোন ব্যক্তির পক্ষে নাই তারা আইনের পক্ষে কিন্তু বিএনপি যে অভিযোগ করছে যে এটি পুরোপুরিভাবে একটি পক্ষ নিয়ে কাজ করছে আপনারা এটি কিভাবে দেখছেন না আসলে তাদের এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আপনি জানেন এই তারেক জিয়া একজন খুনি তার বিরুদ্ধে অনেকগুলি মামলা রয়েছে সে দেশে বাইরে রয়েছে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সে আজকে বাংলাদেশে আইনশৃঙ্খলা অবনতি ঘটায় একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সুযোগ পায় তারা করতেছে আমরা এই সুযোগ দিব না কোনোভাবে কিছুক্ষণ আগে দেখেছি পুলিশের একটি অবস্থান ছিল পুলিশকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি বলছে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে না পুলিশ জনগণের বন্ধু পুলিশ সরকারের অধীনে তারা চাকরি করে পুলিশ যেহেতু আদালতের মধ্যে তাদের দায়িত্ব রয়েছে পুলিশ পুলিশের দায়িত্ব পালন করতেছে পুলিশ তাদের ডিউটি পালন করতেছে পুলিশ কোনো পক্ষের না পুলিশ রাষ্ট্রের নিরাপত্তার জন্য আদালতের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে পুলিশ কারো পক্ষের না পুলিশ নিরপেক্ষ ধন্যবাদ শুনছিলেন একজন আওয়ামী পন্থী আইনজীবীর কথা তিনি যেমনটি বলছেন যে তারা প্রথমে হাতাহাতিতে সিদ্ধহস্ত হননি যেমনটি তারা বলছেন যে শুরুতেই নাকি বিএনপি তাদের উপরে আক্রমণাত্মক হয়েছে চড়াও হয়েছেন এমনটি অভিযোগ করলেন মাত্র একজন আইনজীবী এবং পাশাপাশি বিএনপিও বলছেন আওয়ামী পন্থী যারা রাজনীতিবিদ আইনজীবী রয়েছেন তারাই আসলে তাদের উপরে আক্রমণাত্মক হয়েছেন দুই পক্ষে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে আমরা দেখেছি দায়রা জজ প্রাঙ্গণ উত্তাল হয়ে আছে আইনজীবীদের স্লোগান তর্কযুদ্ধ দুটোই চলছে এবং পাশাপাশি হাতাহাতিও চলছে Oh, 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 o
দর্শক সমকাল লাইভে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ